দীর্ঘ বিরতির পর আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি ফেসবুকের নতুন আপডেট নিয়ে। সাধারণত ফেসবুক প্রতিনিয়ত নতুন নতুন বাস আমাদের জন্য রেডি করে এবং আরও একটি নতুন বাস রেডি করছে, যেটি আপনারা হয়তো বা যারা আমার ফেসবুক পেজ এবং গ্রুপ ফলো করেন তারা দেখেছেন। ফেসবুকের যে রিসেন্টলি আপডেট দিয়েছে এই প্রবলেমগুলো নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন রাসেল মার্কেটিং প্লেস, আমি মোহাম্মদ রাসেল আপনাদের সাথে আছি। তাহলে চলুন শুরু করা যাক। রিসেন্টলি যারা ফেসবুক বিজনেস নিয়ে কাজ করছেন তাদের জন্য দুইটি প্রবলেম শুরু হয়েছে। একটি হচ্ছে ফেসবুক বিজনেস পেজে যারা বিভিন্ন ধরনের অ্যাড ম্যানেজার বা বিজনেস ম্যানেজার দিয়ে অ্যাড দিয়েছিলেন তাদের থেকে দেখা যাচ্ছে রিসেন্টলি একটি নোটিফিকেশান আসছে, আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখবেন যে আমার এই অ্যাকাউন্ট থেকে বা আপনার যারা ফেসবুক বিজনেস পেজ নিয়ে কাজ করছেন প্রত্যেকের বিজনেস পেজে যেটি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের একটি নতুন ফিচারগুলো যেগুলো আছে, যেমন হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টের বিভিন্ন অ্যাড ডিলিট করা, এডিট করা, অ্যাড অ্যাকাউন্টের পারমিশন, এগুলো আপনার করা যাচ্ছে না, অথচ অ্যাড রান আছে, এটি একটি প্রবলেম। তাছাড়া ধীরে ধীরে এগুলো চলতে চলতে আপনার হঠাৎ করে অ্যাড ম্যানেজারটি ফ্ল্যাগ করে দিচ্ছে এবং যাদের বিজনেস ম্যানেজার থেকে অ্যাডগুলো দেওয়া হয়েছে বিভিন্ন পেজে এই পেজগুলো সেম প্রবলেম হচ্ছে যে তারা এই পেজগুলোতে অ্যাড অ্যাকাউন্ট ফ্ল্যাগ করে দিচ্ছে এবং অ্যাড অ্যাকাউন্ট ছাড়াও আপনার পেজ থেকে কোনো বিজ্ঞাপন দেওয়া যাবে না এবং তারা এটি রিকোয়েস্ট রিভিউ করতে বলছেন। এখন এই প্রবলেমটি কীভাবে সলভ করবেন? আপনারা যেটি করবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করেন, রিসেন্টলি ফেসবুক একটি আপডেট দিয়েছে, যেটা আমি বললাম যে ফেসবুকের আসলে যে কোনো পেজে গেলে তারা যে কথাটি আসছে সেটি হচ্ছে দিস পেজ ইজ নট অ্যালাউড টু অ্যাডভার্টাইজ। এটি প্রবলেম হওয়ার মেন কারণ হচ্ছে আপনারা যারা ফেসবুক পেজের অ্যাড দিয়েছেন পূর্বে তাদের এই পেজগুলোতে প্রবলেম হচ্ছে। আপনার বিজনেস ম্যানেজার যদি কোনো কারণে ভায়োলেন্সের কারণে আপনি বিল শোধ দেন নাই বা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে বা ডিজেবল হয়ে গেছে সেক্ষেত্রে ওই প্রবলেমটা থেকে আপনার পেজে এই প্রবলেমটা আসে। অনেক সময় তারা ভুলবশত এটি করছে, যদি বলা যায় সেটি হচ্ছে তাদের টেকনিক্যাল একটি ইরর এবং এটির মাধ্যমে আপনি রিকোয়েস্ট রিভিউ করতে পারেন ফেসবুকে। রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করলে আপনাকে তারা একটি ড্রপডাউন পেজে নিয়ে যাবে এবং আপনার কাছে যে পেজগুলো আছে সেই পেজগুলোর মধ্যে থেকে আপনি আপনার পেজটি ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন। করার পরে আপনার পেজটি সম্পর্কে ডিটেলস লিখবেন যে তারা ভুলবশত এটি আপনার এখানে ডিজেবল করেছে। এখানে ডিটেলস লিখে আপনি সেন্ড নাও বাটনে ক্লিক করে দিলে আপনার যেই রিপোর্টটি আছে সেটি ফেসবুকের কাছে চলে যাবে এবং তারা সাধারণত 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে রিভিউ করে আপনার অ্যাকাউন্টটি আবার ব্যাক দিয়ে দেবে। আমি অলরেডি আমার 5টা পেজ এভাবে সেম প্রবলেম হয়েছিল এবং আমি একে একে আমার পেজগুলো ফেরত আনছি। যদি আপনার পেজ থেকে বিল ঠিকঠাকভাবে শোধ দেন এবং পেজের কোনো পলিসি না ভায়োলেন্স থাকে, সাধারণত 50-50 চান্স থাকে এই পেজটি ব্যাক আনার ক্ষেত্রে, তো আমার মনে হয় যে যারা হয়তো বা লিগালভাবে কাজ করেছেন তাদের পেজটি অবশ্যই ব্যাক আসবে আপনি এই আপিলটি করলে এবং আপনার পেজ থেকে আপনি আবার পুনরায় অ্যাড দিতে পারবেন। আর এটি হচ্ছে মূলত আপনাদের জন্য আজকের একটি আপডেট নিউজ। আর এটি ছাড়া হচ্ছে রিসেন্টলি ফেসবুকের যেই অ্যাড ম্যানেজারে আর একটি প্রবলেম হচ্ছে, যেটি আমি বলছিলাম আপনাদের, আপনারা লক্ষ্য করলে দেখবেন। সাপোজ আমি এখানে বেশ কিছু অ্যাড দিয়েছি, আপনারা হয়তো দেখবেন যে এখানে অনেকগুলো অ্যাড আছে এবং এই যেটি বললাম এটি হচ্ছে নতুন একটি প্রবলেম আসছে ফেসবুকে, সাম অ্যাডভার্টাইজমেন্ট ফিচারটা ডিজেবল। এটির মাধ্যমে যেটি হচ্ছে ফেসবুক থেকে আপনি কোনো পোস্ট এডিট করতে পারবেন না, নতুন কোনো অ্যাড ক্রিয়েট করতে পারবেন না, ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না, শুধুমাত্র আপনার যে আগের ক্যাম্পেইনগুলো আছে সেগুলো আপনি ডেট মডিফাইড এবং আপনার বাজেট কম বেশি করতে পারবেন কিন্তু আপনি নতুনভাবে কোনো অ্যাড ক্রিয়েট করতে পারবেন না এবং আপনি চাইলেও আপনার অ্যাড ম্যানেজার থেকে আপনি অন্য কাউকে পারমিশন দিতে পারবেন না বা কোনো বিলিং মেথড চেঞ্জ করতে পারবেন না। একটা দেখা যাচ্ছে আপনাকে বদ্ধ বা লিমিটেড বলা হয়, আমি এটি আপিল করেছিলাম ফেসবুকের কাছে, তারা যেটি বলছে আপনি যদি আমার আপিলটি দেখেন তাহলে বুঝতে পারবেন, আমি আপনাদের আপিলটি দেখাই। তারা বলছে আমার যেই অ্যাড অ্যাকাউন্টটি আছে সেটি হচ্ছে তারা লিমিটেড করে দিয়েছে এবং লিমিটেড করার ফলে কী হচ্ছে আমি ফেসবুকের কিছু কিছু ফিচার আমি ব্যবহার করতে পারবো না। দেখতে পাচ্ছেন এখানে তারা একটি লিখে দিয়েছে যে লিমিটেড, এই যে আফটার ফার্দার রিভিউ ফেসবুক এটি আপনার অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্ট থেকে রিমেন লিমিটেড। আসলে এই প্রবলেমটি হওয়ার কারণ হচ্ছে আপনারা যারা বিজনেস ম্যানেজার থেকে অ্যাড চালিয়েছেন তাদের বিজনেস ম্যানেজার যদি সাসপেন্ড হয়ে যায় বা সেই বিজনেস ম্যানেজারে কোনো ভায়োলেন্স থাকে সেক্ষেত্রে এই প্রবলেমটি আপনার অ্যাড অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে, এটি হচ্ছে মূলত কারণ। এবং আপনি চাইলে আপিল করতে পারেন, সাধারণত আমার আরও একটি অ্যাকাউন্টে সেম প্রবলেম হয়েছিল এবং আমি সেখানে আপিল করার পরে তারা আমার অ্যাকাউন্টটি ব্যাক করে দিয়েছে এবং এখানে আপনার 30-70% পাওয়ার সম্ভাবনা আছে এবং 70% আপনার ব্যাক পাওয়ার সম্ভাবনা নাই। অতএব আপনি এটি আপিল করলে আপনার সেম আপিলের একই সিস্টেম, রিকোয়েস্ট রিভিউ করে আপনি তাদের কী কারণে
তারা এডি করছে, আপনি ডিটেলস লিখে সেন্ড বাটনে ক্লিক করলে আপনার এই আপিলটি চলে যাবে। এটি অত্যন্ত দুঃখজনক ফেসবুকের একটি প্রবলেম বা বাগ বলতে পারেন। এই বাগের কারণে আসলে আজকালকার আমরা খুবই একটি ভুক্তভোগী অবস্থায় পড়েছি। এতক্ষণ আপনারা দেখলেন ফেসবুকের আসলে পেজে কী কী সমস্যা হচ্ছে এবং ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে কী কী সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো থেকে আসলে সমাধান করতে করতে আমার প্রায় দুই দিন থেকে আমি এই সেম প্রবলেম ফেস করছি এবং প্রবলেম সমাধান করতে করতে আমার মাথা নষ্ট হয়ে গেছে এবং তাছাড়া আপনাদের প্রবলেমও আছে। তো যারা আসলে এরকম ধরনের প্রবলেম ফেস করছেন, আমি আমার যে গ্রুপ আছে আমার ডিসক্রিপশানে দেখতে পাবেন, এই ডিসক্রিপশানে আপনারা স্ক্রিনশট দিয়ে প্রতিনিয়ত এখানে অ্যাক্টিভ থাকুন, বিভিন্ন ধরনের পোস্ট অ্যাক্টিভ পোস্ট আপনারা এই গ্রুপে দিবেন, তাহলে আমরা ডিসকাসের মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করতে পারবো। আপনাদেরও প্রবলেম সলভ হবে, আমারও হয়তো অনেক কিছু জানা হবে এবং আসলে একাধিক লোক এখানে যখন থাকার ফলে আমি যদি কোনো কিছু না জানি অন্য কেউ আপনাকে হেল্প করবে। তাই পার্সোনালি আমাকে ফোন অথবা আপনার কমেন্টস না করে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই গ্রুপে জয়েন করবেন এবং বিস্তারিত ওখানে কমেন্টস করে আপনাদের হেল্প এবং আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনারা ডিসকাস করবেন। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি, ভালো থাকবেন।